পৃথিবীর আলো দেখার আগেই ছেলেটি হারিয়েছিল তার বাবাকে। মা একজন বিড়ি শ্রমিক, দৈনিক মজুরি যুক্ত মাত্র 100 টাকা। এই 100 টাকা দিয়েই 7 ছেলেমেয়ের মুখে খাবার তুলে দিত মা। আর আজ ওই বিড়ি শ্রমিকের ছেলে একজন সফল WBCS অফিসার। কি শুনে চমকে উঠলেন তো? অবশ্য মুর্শিদাবাদের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ হোসেনের জীবন কাহিনী শুনলে আপনি চমকে উঠতে বাধ্য। আসুন আজ জেনে নিই শুধুমাত্র পরিশ্রম এবং অধ্যাবসায়ের জোরে এক হার না মানা জীবনের গল্প। বাবার আকস্মিক মৃত্যুতে পরিবারের পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। এতগুলো সন্তান নিয়ে অথৈ জলে পড়েন ইউসুফের মা রোকেয়া বিবি। ইউসুফ তখন দুধের শিশু, কিন্তু সামান্য দুধ কেনা টাকাটুকু ছিল না ইউসুফের মায়ের কাছে। অবশেষে সন্তানদের মুখে খাবার তুলে দিতে ইউসুফের মা বিড়ি বেঁধে সংসারের হাল ধরেন। আর এভাবেই বিড়ি বেঁধে অভাবের সংসারে 7 জন ছেলে মেয়েকে মানুষ করেছেন তিনি। 3 দাদা এবং 4 বোনের মধ্যে সব থেকে ছোট এই ইউসুফ। বেশিরভাগ দিনই আধ পেটা খেয়ে ঘুমোতে হতো 7 ভাই বোনকে। কিন্তু শত অভাবের মধ্যেও পড়াশুনো ছাড়েননি ইউসুফ। পড়াশুনো করে চাকরি পেয়ে মায়ের কষ্ট দূর করাই ছিল তার লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্য, ইউসুফ স্নাতক হওয়ার আগেই হারিয়ে ফেলেন তার মাকে। না হলে আজ তিনি দেখে যেতে পারতেন তার কষ্টের সংসারে আজ কেমন সোনা ফলেছে। ইউসুফ স্নাতকের গণ্ডি পেরোনোর পর থেকেই নিজের খরচ চালাতে টিউশনি করতে শুরু করেন। 2008 সালে মাধ্যমিক পাশের পর আল আমিন মিশন থেকে কলা বিভাগে পড়াশুনো করে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অনার্স নিয়ে স্নাতক হন তিনি। এরপর 2017 সালের ডিসেম্বর মাস থেকে শুরু করেন WBCS এর প্রস্তুতি। কিন্তু WBCS এর প্রস্তুতি নেওয়া তো মুখের কথা নয়, তার জন্য উন্নত মানের প্রথাগত কোচিং, বইপত্র সবটাই ভীষণ জরুরি। কিন্তু অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরোনোর জোগাড়, সেখানে পড়াশুনো বিষয়টাই বিলাসিতা। কিন্তু ইউসুফ হার মানেননি, কোনো প্রথাগত কোচিং না নিয়েই নিজেই বই কিনে শুরু করেন প্রস্তুতি। আর তারপর লাগাতার পরিশ্রম, পড়াশুনো এবং মেধা ধীরে ধীরে দূর করতে থাকলো অভাবী ঘরের অন্ধকার। শুনলে অবাক হবেন, 2017 সাল থেকে চেষ্টা করে 2 বার WBCS পরীক্ষায় বসেন ইউসুফ। কিন্তু প্রথম 2 বারেই ব্যর্থ হন তিনি। কিন্তু হাল ছেড়ে দেননি, আরও জোর কদমে শুরু করেন প্রস্তুতি। সম্প্রতি 2020 সালে WBCS গ্রুপ সি পরীক্ষার ফলাফল বেরিয়েছে 20 জুলাই, এবং রেজাল্ট বেরোতেই দেখা যায় মুর্শিদাবাদের গ্রামের ছেলেটা কোনো প্রফেশনাল কোচিং ছাড়াই জেনারেল ক্যাটাগরিতে সবাইকে চমকে দিয়ে 148 র্যাঙ্ক করেছে, আর ডিপার্টমেন্টাল র্যাঙ্ক 29। ভাবতে পারছেন, পিছিয়ে পড়া গ্রামীণ এলাকার আধ পেটা খাওয়া ছেলেটা নিজের পরিশ্রমের জোরে আজ ভূমি সংস্কার দপ্তরের এলআরও হতে চলেছেন। তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই খুশির জোয়ার গোটা গ্রাম জুড়ে। আসলে আপনিই পারেন আপনার অন্ধকার কাটিয়ে উঠতে, যদি চেষ্টাটা থাকে। তাই জীবনের লক্ষ্য স্থির রাখুন, দেখবেন এভাবেই একদিন আলো জ্বলে উঠবে আপনার জীবনেও। তাই গোটা আলটিমেট মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ ইউসুফ হোসেনকে আমরা কুর্নিশ জানাচ্ছি। ভালো থাকুন আপনি। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।